ইন্টারনেটে ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমগুলোর ক্ষেত্রে নতুন একটি প্রবিধান তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। এই প্রবিধান তৈরি হলে এসব মাধ্যমের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আসতে পারে। এতে বলা হয়েছে ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোকে বাংলাদেশে কর্মী নিয়োগ দিতে হবে, থাকতে হবে যোগাযোগের ঠিকানা, এমনকি কেউ অভিযোগ করলে তা গ্রহণ করে নিষ্পত্তি করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আদালত ও বিটিআরসি নির্দেশ দিলে নির্দিষ্ট কোনো কন্টেন্ট সরিয়ে নিতে হবে 72 ঘন্টার মধ্যে। কর্তৃপক্ষ যদি মনে করেন কোনো কন্টেন্ট মানুষকে দেখতে দেওয়া উচিত নয়, তাহলে তা শুনানি ছাড়াই সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া যাবে। এই সব কিছুই থাকছে এই খসড়ায়। বর্তমানে বিটিআরসিকে ফেসবুক বা ইউটিউবের মতো মাধ্যমগুলো থেকে কোনো কন্টেন্ট সরাতে তাদের উপরেই নির্ভর করতে হয়। অনেক সময় বিটিআরসি নির্দেশনার পরও সংশ্লিষ্ট মাধ্যম কন্টেন্ট সরায় না। সরানোর বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে তাদের নিজস্ব নীতিমালার উপর। জানা গিয়েছে নতুন এই প্রবিধানমালা সব সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্যই প্রযোজ্য হবে। দর্শক, যে 12টি বিধিনিষেধ আসছে তা সংক্ষেপে জেনে নেই। ডিজিটাল সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন রেগুলেশন 2021 শিরোনামের 16 পৃষ্ঠার খসড়ায় প্রবিধানমালায় এই 12টি বিধিনিষেধ বিস্তারিত রয়েছে। এতে প্রতিরক্ষা, নিরাপত্তা, সার্বভৌমত্ব, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে হুমকির মুখে ফেলে এবং সরকারের গোপনীয়তা ভঙ্গ করে এমন কিছুই প্রচার করা যাবে না। মুক্তিযুদ্ধ, জাতির জনক, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগে এমন কিছু প্রচারে বিরত থাকতে হবে। পর্নোগ্রাফি, গোপনীয়তা লঙ্ঘনকারী এবং অবমাননা ও মানহানিকর কন্টেন্ট প্রচার করা যাবে না। খসড়ায় আরো বলা হয়েছে এই প্রবিধানে নিষিদ্ধ কন্টেন্ট ব্যবহারকারী মুছে ফেললেও তদন্তের জন্য 180 দিন সংরক্ষণ করতে হবে।